বন্ধুরা, প্রথমেই আমাদের লাগবে রুই মাছ। আর আমি এখানে রুই মাছের 3 পিস প্যাটি এবং 1 পিস গাদা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখুন, এখানে গ্যাসটাকে জ্বালিয়ে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিতে হবে। তারপরে যে মাছগুলো নিয়েছি সেই মাছগুলো এখন এই জলের মধ্যে, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবারে একটা ঢাকনা লাগিয়ে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এর মধ্যেই কিন্তু মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আমার এই মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এই জল থেকে তুলে নেব। এবারে এই মাছগুলোকে দেখুন একটু ঠান্ডা করে নিতে হবে। মাছগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু দেখুন মাছগুলো থেকে, মানে মাছের ভিতর যে কাঁটা রয়েছে সেই কাঁটাগুলো এভাবে বেছে নিতে হবে। আর খুব সাবধানে কিন্তু বেছে নেবেন এবং খুব কেয়ারফুলি বেছে নেবেন, যদি কোনো কাঁটা থাকে তখন কিন্তু আবার খেতে গেলে মুখে লেগে যেতে পারে। আর বন্ধুরা, অনেক বাচ্চাই কিন্তু কাঁটার জন্য মাছ খেতে পছন্দ করে না, তাদের এভাবে যদি বানিয়ে দেন তাহলে কিন্তু তারাও দেখবেন চেটে পুটে খেয়ে নেবে। আমি দেখুন এই 4 পিস মাছকেই ভালো করে বেছে নিয়েছি এবং 2-3 বার আমি কিন্তু চেক করে নিয়েছি যে এর মধ্যে আর কোনো কাঁটা আছে কি না। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি কাঁটাটা বেছে নিয়েছি। এবারে এর মধ্যে দেখুন বড় দেখে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার এর মধ্যে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি, তবে লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। দেব সামান্য কিছু ধনে পাতা কুচি। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব সামান্য লঙ্কা গুঁড়ো। এবারে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর বন্ধুরা, যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। মেখে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি বড় বড় 2 টেবিল চামচ দিয়ে দেব বেসন। সেই চামচেরই 2 টেবিল চামচ দিয়ে দেব অ্যারারুট। আর এই অ্যারারুটটা কিন্তু আপনারা যে কোনো মুদিখানায় পেয়ে যাবেন। অ্যারারুটটা দিলে কিন্তু বেশ মুচমুচে হয়, সেক্ষেত্রে অ্যারারুটটা না থাকলে কিন্তু আপনারা এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো ইউজ করতে পারেন। তারপরে দেখুন বেসন ও অ্যারারুট মাছের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। আর মাখার সময় কিন্তু কখনোই জল দেবেন না, যেহেতু মাছগুলো জলের মধ্যে সিদ্ধ করা হয় তাই এই মাছের মধ্যে কিন্তু জল জল টাইপের থাকে, তাই এখানে মাখার সময় কিন্তু কোনো জলের প্রয়োজন পড়বে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মাখাটা কিন্তু হয়ে গেছে। আর এই মাখাটা কিন্তু এরকম আঠালো টাইপের হবে, তাই এখন কিন্তু হাতটাকে ধুয়ে নিতে হবে। হাতটাকে ধুয়ে আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। তারপরে হাতে অল্প অল্প তেল লাগিয়ে কিন্তু শেপ দিয়ে নেব। আর যদি হাতে তেল না লাগিয়ে শেপ দেওয়া হয় তাহলে কিন্তু 2 হাতে লেগে যাবে এবং শেপটাও ভালো হবে না, তাই হাতে অল্প অল্প তেল লাগিয়ে এভাবে করে আমি একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করেই কিন্তু দেখুন প্রত্যেকটা আমি বানিয়ে নেব। সবগুলো এখানে বানিয়ে নিয়েছি, এবারে ভেজে নেব। এই জন্য আমি আগেই দেখুন একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল এখানে গরম করে নিয়েছি। তারপরে দেখুন এই গরম তেলের মধ্যে 1-1টা করে এই দিয়ে দেব। আর বন্ধুরা, যখন এগুলো দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে একটা পিঠ উল্টে নেব আর এভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন বুঝবেন ভাজাটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব।
আর খেতে ভীষণ মচমচে হয়, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে যে কোনো সময় আপনারা এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এটা স্যালাদ সসের সঙ্গে ভীষণ ভালো লাগে, অবশ্যই একবার বানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।